স্কুলে গিয়ে নিখোঁজ ছাত্র, ঘনীভূত হচ্ছে রহস্য, থানায় অভিযোগ দায়ের, ঘটনার তদন্তে ব্যারাকপুর থানার পুলিশ। নিখোঁজ ছাত্র ধ্রুবজ্যোতি, ক্লাস টুয়েলভের ছাত্র। স্কুলে গিয়ে নিখোঁজ ছাত্র, ঘনীভূত হচ্ছে রহস্য, অভিযোগ দায়ের থানায়, ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ। জানা গেছে, ব্যারাকপুর সেন্ট্রাল আর্মি স্কুলের ছাত্র ধ্রুবজ্যোতি বিশ্বাস ব্যারাকপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা রোডের বাসিন্দা। সে ক্লাস টুয়েলভের ছাত্র ধ্রুবজ্যোতি গতকাল বাবার সাথে স্কুলে যায়। স্কুল থেকে বাড়ি ফেরার সময় পার হয়ে যাবার পরেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়ে যায় পরিবারের পক্ষ থেকে। তারপর থেকেই নিখোঁজ সে। ইতিমধ্যেই বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ধ্রুবজ্যোতির বাবা কুন্তল বিশ্বাস। বিষয়টি জানানো হয়েছে ব্যারাকপুর সাইবার ক্রাইম দপ্তরেও। পরিবার সূত্রে জানা গেছে, প্রযুক্তির ব্যবহারের জন্য একটি মোবাইল ফোন রয়েছে, কিন্তু সোমবার স্কুলে যাওয়ার সময় ফোনটি সে নিয়ে যায়নি, বাড়িতেই রেখে গেছে। তার জন্য তার সাথে যোগাযোগও করতে পারছে না পরিবারের সদস্যরা। এদিন বাড়িতে বসে ছাত্রের বাবা বলেন, আমি অফিসে যাবার সময় ওকে স্কুলে ছেড়ে যাই। স্কুল ছুটির পর দুই বন্ধুকে নিয়ে বেরিয়েছিল, দুই বন্ধুর সাইকেলের চাকায় হাওয়া না থাকায় তারা স্কুলে ফিরে যায়। এই পর্যন্তই আমরা জানতে পেরেছি। গতকালকে ও সকাল 7:55 আমি অফিস যাওয়ার সময় ওকে ওর স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর আর্মির গেটে ছেড়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর অফিস গেছি। 2:30 ওর মা আমাকে ফোন করেছে যে ছেলে 11:30 স্কুল থেকে বেরিয়েছে, এখনও পর্যন্ত বাড়ি ফেরেনি। সেইটা খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে প্রথমে স্কুলে যাই। স্কুলে গিয়ে জানতে পারি যে 11:00 ক্লাস হয় এবং 11:15 থেকে 11:30 মধ্যে ও বেরিয়ে যায়। ওর সাথে দুজন বন্ধু বেরিয়েছিল, তাদের সাইকেলের চাকায় পাম্প ছিল না বলে তারা আবার ভিতরে চলে গেছে, ও বাইরে চলে গেছে, এই অবধি লাস্ট খবর আমি পেয়েছি। এখনও অবধি আমার ছেলে বাড়িতে আসেনি। তো কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার ছেলের কোনো খবর জানাতে পারেন, আমার ফোন নাম্বার 9051033400 আর 7003191073, এই দুটো নাম্বারে যদি কোনো খবর পান আমার ছেলের জানাতে পারলে অশেষ উপকৃত হব। ছেলেকে খুঁজে দেবার কাতর আবেদন জানিয়েছেন বাবা। বাড়িতে অঝরে কেঁদে চলেছেন ধ্রুবজ্যোতির মা। জানা গেছে, ছাত্রের ব্যবহার করা মোবাইলটি থেকে বিভিন্ন তথ্য ডিলিট করে দেওয়া হয়েছে, এদিন একথা জানান ছাত্রের বাবা কুন্তলবাবু। প্রশ্ন উঠেছে এখানে, বাড়ি থেকে যাবার আগে কেন তার ব্যবহার করা মোবাইলের বিভিন্ন তথ্য ডিলিট করে দিল ছাত্রটি? সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওর ফোন বাড়িতেই রয়েছে, ফোন যাওয়ার আগে ও কল লিস্ট এবং ওর হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আছে, জেনারেলি হোয়াটসঅ্যাপ ইউজ করতো, এডুকেশন গ্রুপ হিসেবে 3-4 গ্রুপ ছিল, সেগুলো ডিলিট করে রেখে গেছে। স্কুলের গেটে স্কুলে গিয়ে আমরা সিসিটিভির কথা জিজ্ঞেস করেছিলাম, তাতে জানা গেছে যে কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর আর্মির সিসিটিভি বর্তমান অ্যাক্টিভেটেড নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ব্যারাকপুর।